নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কেকেআর দল কিভাবে হবে আরো বেশি শক্তিশালী? কোন দুই খেলোয়াড়ের পরিবর্তন করলে কেকেআর বেশি শক্তিশালী দল হয়ে যাবে, এবং কেকেআর দলে কোন দুই খেলোয়াড়কে নিয়ে আসতে হবে কেকেআরকে, তাহলে কেকেআর সব ম্যাচ জিততে পারে? আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যারা পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিতে নতুন আছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এইখানে কিন্তু আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলে ইমিডিয়েটলি যেই দুই খেলোয়াড়কে পরিবর্তন করা উচিত, তার মধ্যে প্রথমটা হচ্ছে উমেশ যাদব। উমেশ যাদব তিনি অ্যাজ আ বোলার হিসেবে কেকেআর দলে খেলছেন, কিন্তু এখনও পর্যন্ত কেকেআরের হয়ে 8টা ম্যাচ খেলে নিয়েছেন তিনি। সেই 8টা ম্যাচে উমেশ যাদব একটাতেও উইকেট নিতে পারেনি। উইকেট নেওয়া তো দূরের কথা, প্রত্যেক ম্যাচেই উমেশ যাদব 10-এর বেশি ইকোনমিতে রান খাচ্ছে। তো উমেশ যাদবের লাস্ট 4টে ম্যাচ বলি, আরসিবির বিরুদ্ধে উমেশ যাদব একটাই ওভার করেছিল, সেই ওভারে 19 রান খেয়েছে, কোনো উইকেট নিতে পারেনি। সিএসকের বিরুদ্ধে 3 ওভার করেছিল, সেই 3 ওভারে 35 রান খেয়েছেন, কোনো উইকেট নিতে পারেনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 2 ওভার করেছিল, সেই 2 ওভারে 20 রান খেয়েছেন, কোনো উইকেট নিতে পারেনি। এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 3 ওভার করেছিল, সেই 3 ওভারে 42 রান খেয়েছে, কোনো উইকেট নিতে পারেনি। তো উমেশ যাদব তিনি যেহেতু একটা পেস বোলার হিসেবে খেলছেন, এবং তিনি বোলার হিসেবে খেলেও কেকেআরের জন্য উইকেট নেওয়া তো দূরের কথা, রানও আটকাতে পারছে না, তাই উমেশ যাদবকে 8টা ম্যাচের পর আর সুযোগ দিয়ে কোনো লাভ নেই। তাই কেকেআর দলকে প্রথম যেই পরিবর্তনটা করতে হবে সেটা হচ্ছে উমেশ যাদবের পরিবর্তে কেকেআরকে নিয়ে আসতে হবে অনুকূল রয়কে। অনুকূল রয় যিনি স্পিন বোলিং করেছেন এবং যে কটা ম্যাচে বোলিং করেছে সেই কটা ম্যাচে কিন্তু ভালো বোলিং করেছেন। অনুকূল রয় পাঞ্জাবের বিরুদ্ধে 2 ওভার বল করেছিলেন, সেই 2 ওভারে 18 রান দিয়েছিলেন। তিনি দিল্লির বিরুদ্ধে 4 ওভার বল করেছিলেন, 4 ওভার বল করে 19 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, তার পাশাপাশি তিনি রানও করতে পারেন। তাই প্রথম যে পরিবর্তনটা কেকেআর করতে পারে, খারাপ ফর্মে থাকা উমেশ যাদবকে বসিয়ে তার পরিবর্তে অলরাউন্ডার অনুকূল রয়কে নিয়ে আসতে পারে কেকেআর। এই পরিবর্তনের ফলে অবশ্যই কেকেআর তারা শক্তিশালী হবে, এবং যেহেতু অনুকূল রয় তিনি একটা অলরাউন্ডার, তাই আমি বলবো সুনীল নারিনকে কেকেআর বসাতে পারে। সুনীল নারিন তিনিও কিন্তু ব্যাটে 1টা ম্যাচেরই রান পাননি, তিনি বোলিংয়েও কিন্তু খুবই জঘন্য বল করছেন। সুনীল নারিনেরও ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ ফর্ম দেখাই। আরসিবির বিরুদ্ধে 4 ওভারে 41 রান খেয়েছেন সুনীল নারিন, কোনো উইকেট নিতে পারেনি। সিএসকের বিরুদ্ধে 2 ওভারে 23 খেয়েছেন, আর এতই মার খাচ্ছিলেন সুনীল নারিন যে তাকে ভরসা করে আর বলই দিতে পারেনি নীতিশ রানা। সিএসকের বিরুদ্ধে 2 ওভারে 23 রান খেয়ে 0 উইকেট নিয়েছেন। দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে যেখানে কেকেআরের সমস্ত স্পিন বোলার ভালো বল করেছে, নীতিশ রানা পর্যন্ত 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, সেখানে সুনীল নারিন 4 ওভারে 36 রান দিয়েছেন, তাও আবার 0 উইকেটে। মুম্বাইয়ের বিরুদ্ধে 3 ওভারেই 41 খেয়ে গেছেন সুনীল নারিন। তো ব্যাক টু ব্যাক এত ফ্লপ ব্যাটিং বোলিং ফিল্ডিং করার পরে আমার মনে হয় না সুনীল নারিনকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত আর। তো সুনীল নারিন তিনি ব্যাক টু ব্যাক এত ম্যাচ ফ্লপ করেছেন, তাকে কেকেআর সুযোগ দিতে পারে। লিটন দাস 1টা ম্যাচ খারাপ করেছে, লিটন দাসকে সুযোগ দেয়নি কেকেআর। আমি একবারও বলছি না সুনীল নারিন খারাপ প্লেয়ার বা সুনীল নারিন ম্যাচ উইনার নয়, আমি মানছি সুনীল নারিন ভালো প্লেয়ার, সুনীল নারিন ম্যাচ উইনার, তবে যেহেতু সুনীল নারিন বর্তমানে খারাপ পারফরমেন্স করছে, তাই আমি বলবো যেহেতু কেকেআর অনুকূল রয়কে নেবে একটা অলরাউন্ডার হিসেবে, তাহলে তার পরিবর্তে কেকেআর কিন্তু লিটন দাসকে নিতে পারে, কারণ একটা ম্যাচ খারাপ যেতেই পারে মানুষের, তা বলে তাকে আর সুযোগ না দেওয়াটা এটা কিন্তু অন্যায়। তাই কেকেআর দ্বিতীয় যে পরিবর্তনটা করতে পারে সেটা হচ্ছে সুনীল নারিনের পরিবর্তে কেকেআর লিটন দাসকে নিয়ে আসতে পারে। তাছাড়াও কেকেআর এর কাছে কিন্তু অনেক বোলিং অপশন থাকবে, যেমন বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, সুয়েশ শর্মা, অনুকূল রয়, আন্দ্রে রাসেল, ডেভিড উইজে, নীতিশ রানা, শার্দুল ঠাকুর। কেকেআর কিন্তু 8টা বোলিং অপশন তখনও পেয়ে যাবে। তাই এই দুই পরিবর্তন করলে আমার মনে হয় কেকেআর দল কিন্তু বেশি শক্তিশালী হবে। তো আপনার কি মনে, এই দুই পরিবর্তনের ফলে কি কেকেআর জিততে পারবে? সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।